স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অঙ্গদান, ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়ানো ব্যক্তিদের সম্বর্ধনা, রক্তদান সহ নানা অনুষ্ঠান বুধবার নানা কর্মসূচি পালন সংগঠনের। স্বপ্ন উড়ানের পরিচালনায় অরুণোদয় দ্বিতীয় বর্ষ উদযাপিত হল বুধবার। বনগাঁ বিএস ক্লাব ময়দানে দিনভর নানান কর্মসূচি পালিত হয় সংগঠনের উদ্যোগে। সকালেই রক্তদান শিবিরের আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে। বনগাঁ মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের আধিকারিক চিকিৎসক গোপাল পোদ্দারের তত্ত্বাবধানে রক্তদান শিবিরে রক্তদান করেন বহু মানুষ। সাধারণের পাশে দাঁড়াতে সংগঠনের পক্ষ থেকে মহিলাদের আত্মরক্ষার কৌশল, অঙ্গদান, পাশাপাশি ক্যান্সার আক্রান্ত রোগীদের চুলদানকারীদের অভিজ্ঞানপত্র তুলে দেবার পাশাপাশি তাদের সংবর্ধনা জানানো হয় এদিনের অনুষ্ঠান মঞ্চে। জানা গেছে, ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্যে কেমোথেরাপির প্রয়োজন হলে রোগীর মাথার চুল পড়ে যায়, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন তিনি। রোগীদের পাশে দাঁড়াতে হায়দ্রাবাদের একটি সংস্থার উদ্যোগে তৈরি হয় পরচুলা। সেই পরচুলা তৈরির জন্য যারা চুলদান করেছেন তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এই মঞ্চ থেকে। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির পাশে দাঁড়াতে অঙ্গদানের কর্মসূচি নেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। এদিনের অনুষ্ঠানে 6 জন ব্যক্তি অঙ্গদান করেছেন বলেও সংগঠন সূত্রে জানা গেছে। এ বিষয়ে সংগঠনের পক্ষে প্রীতিশ মজুমদার বলেন, সাধারণের পাশে দাঁড়াতেই আমাদের সংগঠনের পক্ষ থেকে একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে, পাশাপাশি বসন্ত উৎসব পালন করা হয়। বসন্ত উৎসব মানানোর ব্যাপারটা হচ্ছে সবসময় একটা পজিটিভিটি। আমাদের পেছিয়ে পড়া যে ব্যাপারগুলো রয়েছে, যেমন চিকিৎসাশাস্ত্রে রক্ত দানের জন্য, এবং আমরা সবথেকে জোর দিয়েছি অর্গান ডোনেশন। হিউজ অর্গান ডোনেশন হয়েছে, যেখানে ভারতবর্ষে অর্গান ডোনেশনের মাত্রা 0.25%, বাকি অন্যান্য দেশের তুলনায় অত্যন্ত কম। আমরা আজকে এক ডাকে 6 জনের ওপরে অর্গান ডোনার পেয়েছি। এবং সবথেকে বড় কথা হচ্ছে আমরা পার্থেনিয়াম ব্যাপারটা নিয়ে কাজ করছি, পার্থেনিয়াম সতর্কীকরণ, সেটাও আমাদের আজকে থিম ছিল। তো মূলত বসন্ত উৎসবে যে পজিটিভিটি সেটা আমরা আজকে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা অঙ্গদান যেটা করছি সেটা বেঁচে থাকা অবস্থায় আমরা করতে পারি অথবা ব্রেন ডেথে করতে পারি। আর দেহদানের ব্যাপারটা হচ্ছে আফটার ডেথ, ওটা রিসার্চের জন্য ব্যবহার হয়। এক্ষেত্রে আমরা যে কাজটা করছি মূলত বার্নিং পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায়, যদি আমরা 50% কেউ বার্ন হয়ে যায়, তারপরে সেখানে কেমিক্যাল ইত্যাদি যে সমস্ত গজ বা জিনিসগুলো আছে তাতে তার মরে যাওয়ার সম্ভাবনা প্রায় 90% হয়। কিন্তু সেক্ষেত্রে যদি আমরা আমাদের সম্পর্কের যে আছে তাকে একটা চামড়ার টিস্যু আমাদের শরীর থেকে খানিকটাও দিতে পারি, তাহলে তার রিকভার করার যে পার্সেন্টেজটা থাকে 1.5 মাসের মধ্যে সে রিকভার করে যায়। তো আমরা মূলত এটার উপরে জোর দিয়েছি, আমরা অর্গান ডোনেশনের উপর জোর দিয়েছি। সব থেকে বড় ব্যাপার যেটা আগেও বললাম, আমরা রেসপন্স খুব ভালো পেয়েছি। এদিন সংগঠনের পক্ষ থেকে পিছিয়ে পড়া মহিলাদের আত্মরক্ষার জন্যে পেপার স্প্রে তুলে দেওয়া হয়। সংগঠন সূত্রে দাবি, বিপদে পড়লে 3 ফুট দূরত্ব থেকেও মহিলারা আত্মরক্ষার স্বার্থে এই পেপার স্প্রে ব্যবহার করে নিজের আত্মরক্ষা করতে পারবেন। এদিন সন্ধ্যায় বসন্ত উৎসবের আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে। নাচে গানে কবিতায় রঙিন হয়ে ওঠে অনুষ্ঠান চত্বর। সংগঠনের দাবি, বসন্ত উৎসব মানেই রঙের উৎসব, অন্ধকার দূর করে আলো ছড়িয়ে দেবার উৎসব। এ বিষয়ে সংগঠনের পক্ষে রমা মুখার্জি বলেন, সমাজের বিশিষ্ট জনেদের সাথে নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান। মূলত আমাদের আজকে যেটা অনুষ্ঠান সূচিতে সকাল থেকে হয়েছে সেটা হচ্ছে রক্তদান ছিল এবং অর্গান ডোনেশন ছিল, এই দুটো কাজ আমাদের সকালে হয়েছে। আর বিকেল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেও আমরা যেটা করেছি, আমরা পিছিয়ে পড়া মেয়েদের জন্য তাদেরকে পেপার স্প্রে দিয়েছি, এবং সে যেটা হচ্ছে তাদের আত্মরক্ষার জন্য একটা মূলত সেটা তাদের হাতে তুলে দিয়েছেন। আর তাছাড়া সমস্ত সংস্থা সবাই, আমাদের গুরুজনরা মিলে, আমাদের আন্টিরা সবাই মিলে আজকে বসন্ত উৎসব পালন করেছি নাচ গান আবৃত্তির মধ্যে দিয়ে। সোম দাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।